নিজেদের নবমতম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় গুজরাট টাইটেন্স। শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস, আর ব্যাটিং করতে নেমে রীতিমতো মোহাম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ে এলোমেলো হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ, যেখানে ইনিংসের প্রথম বলে ফিফ শল্টের উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। এরপর নিজের দ্বিতীয় ওভারে রাইল রুশুর উইকেট তুলে নেন এবং মোহাম্মদ শামি তার তৃতীয় ওভারে এসে মনীশ পাণ্ডে এবং ফিমিয়াম গ্রাগের উইকেট তুলে নেন। তার এমন বিধ্বংসী বোলিং দেখে রীতিমতো হতবাক হয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা, এবং বুড়ো বয়সে মোহাম্মদ শামির এমন বোলিং দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যেন বিশ্বাস করতে পারতেছে না এটা 36 বছর বয়সী শামির বল। মোহাম্মদ শামির এই অসাধারণ বোলিং বেলকিতে দিল্লি ক্যাপিটালস থেমে যায় মাত্র 130 রানে। তো প্রিয় দর্শক, মোহাম্মদ শামির এই বুড়ো বয়সে এমন বোলিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।